সরকারের লোকজন দেশের অর্থনীতির পর এখন ব্যাংক খাত ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার পার্টিতে তিনি আরও অভিযোগ করেন, সরকার সব প্রতিষ্ঠান তছনছ করে দিচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির আন্দোলন নস্যাৎ হয়নি, আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে বলে আশা করেন মির্জা ফখরুল। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোথাও কিছু বাকি নেই, একেবারে সব ধ্বংস হয়ে গেছে।